বিশেষ প্যাকেজেরে হুনর বিহার বনাব নীতিশ কুমারে দেখাবলে বিশেষ প্যাকেজ বিচারিছে নাকি নীতিশ কুমারে কেন্দ্রর ধন উভতাই পঠিয়া নীতিশক কিয় লাগে বিশেষ প্যাকেজ শেহতীয়া লোকসভা নির্বাচনত বিজেপিয়ে লাভ নকরিলে সংখ্যাগরিষ্ঠতা যার ফলস্বরূপে বিজেপিয়ে বিহারের নীতিশ কুমার নেতৃত্বাধীন জনতা দল ইউ আর চন্দ্রবাবু নাইডুর সহায় লোবলিয়া হল এই দুয়োটা দলের সহযোগত কেন্দ্র সরকার গঠন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নীতিশ কুমারে বারোখন আর চন্দ্রবাবু নাইডুয়ে ষোল্লখন আসনের কেন্দ্র বিজেপিক সরকার গঠনত সহায় করলে কিন্তু সরকার গঠনের সহায় করার শর্ত হিসাবে দুয়োগী নেতাই কেন্দ্রের বিচারিলে বিশেষ প্যাকেজ আর বিশেষ রাজ্যের মর্যাদা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে বিগত 29 দিনের রাষ্ট্রীয় কার্যনির্বাহকত বিহারের বিশেষ রাজ্যের মর্যাদা বিচরাটা নিশ্চিত করলে নীতিশ কুমারের জনতা দল ইউর সমর্থন আগন্তুক দিনত অব্যাহত থাকবলে হলে কেন্দ্রই বিহারক দিব লাগিব বিশেষ রাজ্যের মর্যাদা কিন্তু এতিয়া সকলের মনত উত্থাপন হওয়া প্রশ্নটা হল বিশেষ রাজ্যের মর্যাদা মানে নকি এই মর্যাদা লাভ করলে দেশের পাঁচখন উন্নত রাজ্যের ভিতর অন্তর্ভুক্ত হব নাকি বিহার 1963 সনত ভারত সরকারে সীমান্তত অবস্থিত রাজ্য সমূহের কিছু বিশেষ সুবিধা আগবাইছিল বিশেষক বহিরাষ্ট্র সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার সেনাবাহিনীর সুবিধা আন্তঃগাঁথনি উন্নয়নের সুবিধা আদি তদুপরি রাজ্য এখনের ভৌগোলিক অবস্থিতির বাবেও এই প্যাকেজ আগবা হয় এই প্যাকেজ লাভ করা রাজ্যসমূহে 90% অনুদান লাভ করে কেন্দ্রেরপরা আজিলকে দেশের মাত্র 11খন রাজ্যই এই মর্যাদা লাভ করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে রাজ্যখনের বিশেষ প্যাকেজ বিচরার কারণটা হল বিহারক উন্নত করা কিন্তু আশ্চর্যজনকভাবে এইজন নীতিশ কুমারে কেন্দ্রীয় সরকারে বিভিন্ন শীতানত বিনিয়োগের ধার্য করা ধন 60-70% অব্যবহৃতভাবে ঘুরাই দিবলিয়া হয়েছে বিগত 2023 বর্ষত মুঠ 67,000 কোটি টাকা ব্যবহার নকরাক ঘুরাই পঠিয়েছে বিহার সরকারে দলিত শিক্ষা স্বাস্থ্য আদি বিভিন্ন শীতানত ব্যয় করবলিয়া ধন সঠিক সময়ত ব্যয় করবরা নাই বিহার সরকারে ইমান বিশাল পরিমাণের ধন ব্যবহার করবলে জায়গা নোপা নীতিশ কুমারের বিহারত নগরাঞ্চলের পরিমাণ মাত্র 10% বিহারত কোনো বৃহৎ উদ্যোগ নাই বিহারের মুঠ ঘর উৎপাদনের 24% আহে কৃষিখণ্ডেরপরা সমগ্র দেশের মুঠ ঘর উৎপাদনের মাত্র 2.8% বিহারে আগবায় বিহারের জনসংখ্যা প্রায় 14 কোটি বিহারের মুঠ মাতিকালি 96,000 কিলোমিটার বিহারত ক্ষুদ্র আর মজলিয়া উদ্যোগ আছে মাত্র 1.32% বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শোচনীয় 8-9% লোকে দোষী সাব্যস্ত হয় বেশিরভাগ গোচরতে প্রকৃত দোষীয়ে উপঢৌকন যাচি দোষমুক্ত হয় বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লয়ে সুরা ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছিল নীতিশ কুমারে ইয়ার ফলত রাজ্যখনে প্রায় 20,000 কোটির রাজহ হেরাইছিল কিন্তু সুরা বিক্রি বন্ধ করার পাছতো অবৈধভাবে সুরা বিক্রি চলি থাকার ফলত হত্যা হিংসা আদি হ্রাস হওয়া নাই রাজ্যখনত সুরার অবৈধ ব্যবসায়ের জড়িয়ে এসাম লোক অবৈধ ধনের গড়ি হল তেওঁলোকৰ হাতত থকা অবৈধ ধন মাটিত বিনিয়োগ করার ফলত মাটির মূল্য অস্বাভাবিক হারত বৃদ্ধি পালে বিহারত ভূমাফিয়ার দপদপনি বাঢ়িল বিহারের 90% হত্যাকাণ্ড কেবল মাটির বাবে সংঘটিত হবলৈ আরম্ভ করলে মোট কথাত বিহারে যেটু সময় কেন্দ্রই দিয়া সাধারণ প্যাকেজের সদ্ব্যবহার করবরা নাই সেই সময়ত বিশেষ প্যাকেজ বিচরাটো এক জুমলার বাহির একো নহয় কেন ইমান দিনে নীতিশ কুমারের নিজের রাজ্যলে অহা আর্থিক প্যাকেজ সঠিক রূপত ব্যবহার করলে বিহারের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থাপন আদি সকল ক্ষেত্রতে পিছপরি নাথাকিলহেতেন